তাদের নিশ্বাস আপনার বিধায়ককে আটকাতে পারবে না। তাই আগামী দিনে হকারদের পাশে থেকে ভারতীয় জনতা পার্টির যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে থেকে আজকে আমরা কৃষ্ণনগর শহরের মানুষ ধন্যবাদ কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌর বিচার মাননীয় মহাশয়রা, পূর্বরা অনেক অভিজ্ঞ। এর আগে কৃষ্ণনগরে পৌরপুরে তিনি কাউন্সিলার ছিলেন, সে সময় জানিয়ে ছিলেন, অহিংসার কথা বলেছেন। আমাদের নীতিগত লড়াই থাকবে, আমাদের আদর্শগত লড়াই আছে, এই আদর্শগত নীতিগত লড়াই বরাবরই থাকবে। কিন্তু সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন, জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয়, জল জীবন মিশন মানে কর্মসংস্থান, স্বনির্ভরতা। এখন ঠিকমতো কাজ করতে পারছি, বাচ্চাকেও সামলাতে পারছি, এখন আমার এতটা অসুবিধা হয় না। জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ, সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা। জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ এন্ড চেঞ্জিং লাইভস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমরা পৌরসভার প্রতিটা সদস্যর কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাই, এই শান্তিপূর্ণ জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ। আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশা কর্মীরা। এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং খাওয়ার উপযোগী আর কি, বিশুদ্ধ জল, হ্যাঁ এটাই খাবেন। এই জল পরীক্ষিত, তাই এই জল সুরক্ষিত। জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ এন্ড চেঞ্জিং লাইভস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমি অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলছি, কৃষ্ণনগর শক্তিনগর আমতলায় বাপিসিলকে বলব দেখে নিতে, আমতলায় মোজাইক করা পৌরসভার জায়গায় যে হোটেলটি আছে ওই হোটেলটি কার, সে হোটেলটি এখনো ভাঙা হচ্ছে না, এখানকার হকারদের ভাঙা হচ্ছে, দেখে দেখে বিজেপি কর্মীদেরকে আগে হেলপার করা হচ্ছে, আমরা বুঝি না, এই জিনিস করবেন না। তার কারণ বিজেপির আন্দোলন, বিজেপির লড়াই, যে লড়াই শুরু হবে তাদের ঘরের মতো ভেঙে যাবে। আপনাদের সাংসদ বলেছে এটা দুর্বল ভাষা, আমরা বলছি এটা দুর্বল ভাষা না, আপনাদের সাংসদ বলেছে, তাই আমরা আপনাদের বলছি। অনেক বিলম্ব করেছে সৈকত, এটা বলছিল গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি করলে তাকে দ্রুত চালাতে দেবে না, ভারতীয় জনতা পার্টি করলে তাকে দোকান করতে দেবে না, ভারতীয় জনতা পার্টি করলে পৌরসভার কর্মচারীদের ট্রান্সফার করে দেওয়া হবে নগরীতে সুবিধের মতো, এ জিনিস চলতে পারে। তাই চলুন আগামী দিনে এই লড়াই আরো তীব্রতর করে হকারদের পুনর্বাসন দিতে হবে, কৃষ্ণনগর শহরে হকারদের পুনর্বাসন দিতে হবে, যেভাবে উদয় মিত্র পুনর্বাসন দিয়েছিল, যেভাবে অসীম শাহ পুনর্বাসন দিয়েছিল, আপনি অর্থদাত্ত তাই আপনি দিতে পারেননি, গত আড়াই বছরে আপনি।
দেখুন, আমাদের আজকে বিক্ষোভ করার একটাই কারণ, আপনারা দেখেছেন বিগত সপ্তাহখানেক আগে কৃষ্ণনগর পৌরসভার যিনি চেয়ারম্যান রীতা দাস মহোদয়া, তিনি প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি গরিব মানুষের পেটে লাথি মেরেছে, রাতের অন্ধকারে তাদের বাড়ির দোকানপাট তাদের দোকানপাটগুলো ভাঙচুর চালিয়েছে। আমাদের দাবি একটাই, উনি যদি দোকানপাট চালাতেই হয় সেই কাজটা নিজের ওয়ার্ড থেকে শুরু করুক। ওনার ওয়ার্ডে স্বামীজি রোড বলে একটা জায়গা আছে, সেখানে রাস্তার ধারে একটা বিরাট বড় খাবারের দোকান তৈরি হয়েছে, উনি সেই দোকানটা ভাঙেননি। আমার মনে হয় ওই দোকান থেকে উনি হয়তো বিনা পয়সায় খাবার নেয় রাতে দুপুরে, সেই জন্য উনি ভাঙতে পারেননি, সেই সাহস দেখায়নি। শুধু তাই নয়, নিজের সাকরেত আছে, তার বাড়ির সামনে সেলুন আছে, সেই সেলুন থেকে ওনার ছেলে চুলদাড়ি হয়তো কাটে, রূপচর্চা করে, উনি সেই দোকানটাও ভাঙেননি। যদি ভাঙতেই হয় তবে তার আগে নিজের ওয়ার্ড থেকে ভাঙার কাজটা শুরু করুক, ওইগুলো অবৈধ নির্মাণ, আগে ওইগুলো ভাঙুক, তারপরে গরিব মানুষের দোকানপাট ভাঙবে, কৃষ্ণনগরের শহরের দিকে তাকাবে। এই উন্নয়নের কাজ যদি উনি ওনার থেকে শুরু করেন তাহলে আমাদের থেকে কোনো আপত্তি থাকবে না, আর যদি না পারেন তাহলে উনি বলে দিক আমাদেরকে, আমরা হকার বন্ধুরা সাথে নিয়ে গেছে সব জিনিস ভেঙে দেবো, আমরা সেই কাজ করার ক্ষমতা আমরা রাখি। এটা কি উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু লোকসভা ভোটে একদম কোনো সন্দেহই নেই, কৃষ্ণনগরের মানুষ বিজেপির পাশে আছে, সেই জিনিস উনি সহ্য করতে পারেননি, ওনার নিজের ওয়ার্ডও ভার আছে, তাই সেই সব জ্বালা যন্ত্রণা থেকে মানে মুক্তি পেতে গিয়ে উনি যে গরিব মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। আমাদের স্পষ্ট বক্তব্য, যদি সঠিক কাজ করতে হয় আগে নিজের বাড়ির কাছ থেকে শুরু করুক, নিজের ওয়ার্ড থেকে শুরু করুক, তারপর নেই বাকি 24টা ওয়ার্ড বা কৃষ্ণনগরের মেন রোড ভাববে, সেগুলো পরের কথা, আগে এইসব কাজ নিজের ওয়ার্ড থেকে শুরু করুক, তাহলেই এই যদি করতে পারে তাহলে ওনাকে সাধুবাদ জানাই। আজকে আমরা বিগত দিনে এসডিও ম্যাডামকে দিয়েছি, ডিএমকেও দিয়েছি, আজকে পৌরসভার যিনি চেয়ারম্যান আছে তাকে তার কাছে গিয়ে আমরা বলবো যে স্পষ্ট দাবি, আগে আপনি আপনার ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভাঙুন, তারপরে বাকিগুলো ভাঙতে আসবেন, আগে সেই সাহসটা দেখান তাহলেই হবে। আগে এসডিওকে জানিয়েছেন, ডিএমকে জানিয়েছেন, চেয়ারম্যানকে জানাচ্ছেন, পরেও যদি কোনো সুযোগ না হয় তখন আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগর শহর আমরা স্তব্ধ করে দেবো, সেই পরিকল্পনা সেই প্রোগ্রাম আমরা অলরেডি ঠিক করে ফেলেছি, আমার জেলা সভাপতি যা নির্দেশ দেবেন সেই মতো করে কার্যক্রম আগামী দিনে করা হবে। আমার নাম রাজু দাস, নদিয়া জেলা উত্তরের যুব মোর্চার সাধারণ সম্পাদক।